Wo ist Moll? আহ দারুন দারুন। তো এটাকে আমি নুন হলুদ দিয়ে রেখেছি, এবার এটাকে মাখবো ভালো করে। দেখো এই যে আমার ফেভারিট ইলিশ মাছের ডিম, শুরু করছি এবার। ছোট হতে পারে মাছটা, কিন্তু আমার ছোট মাছের টেস্ট বেশি থাকে না। হ্যাঁ হ্যাঁ, কি করব, ডিমটা কড়া করে ভেজেছি। হাই গাইস, খবর কি? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তোমরা দেখছো গৌর ব্লগস, আমি অনুশ্রী। তো আজকেও মোটামুটি বৃষ্টিরই ওয়েদার, এখন একটু বৃষ্টিটা ধরেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির ওয়েদারে আমি ভাবলাম আজকে ইলিশ মাছ রান্না করি। তো ইলিশ মাছ কিছু করব না, জাস্ট ইলিশ মাছ ভাজা করব। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে এসে গেছে আমাদের ইলিশ মাছ, তো এটাকে আমি নুন হলুদ দিয়ে রেখেছি, এবার এটাকে মাখবো ভালো করে। দেখো ভালো করে মেখে নিচ্ছি। এই যে ইলিশ মাছটা আমি এতক্ষণ ধরে মাখলাম, নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এখানে প্রায় তেলটা গরম হয়ে এসছে। তো এবার আমি ইলিশ মাছগুলো আস্তে করে ছেড়ে দেবো। হ্যালো গাইস, চলে এসেছি বাড়িতে ফাইনালি। অনুশ্রী অ্যাজ ইউজুয়াল ব্লগটা শুরু করে দিয়েছে, আমি ওকে বলে দিয়েছিলাম ব্লগটা শুরু করে দেওয়ার জন্য। সো এখন আমি এসে এটা খাচ্ছি ব্রেকফাস্টে, নুডলস, একদম মশলা ছাড়া নুডলস। বাড়িতে এসে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বসবো হলো ব্লগটা এডিট করতে। আগের দিন এখনো এডিট করা হয়নি, এবার আমি আগের দিনের ব্লগটা এডিট করবো। আর স্যান্ড স্ক্রিনটা সেদিন থেকে এখানে পড়ে আছে, তোলা আর হয় না। মাঝখানে এত চুরি কাটা হয়েছিল যে আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না, ইভেন কি দোকানও ঠিক মতো খুলতে পারিনি। এমন অবস্থা ছিল, বাবা চালাচ্ছিল যেরকম করে। সো চলো এবার ব্লগটা এডিট করতে বসে যাক। আগের দিন তোমরা যেরকম দেখেছো, আগের দিনও আমি খেতে বসিনি, আগের দিন অনুশ্রী খেতে বসেছে, আগের দিনও ব্লগটা অনুশ্রী করেছে। সো আজকে অনুশ্রী খেতে বসেছে। হ্যালো অনুশ্রী, আজকে ব্লগটা অনুশ্রী শুরু করেছে। আজকে দেখো কি সুন্দর অনুশ্রী রান্না করেছে, ইলিশ মাছ। আজকে হচ্ছে ভাত ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছ ভাজা তেল দিয়ে খাবো, আমার অবশ্যই ফেভারিট এটা। ওই আহ দারুন দারুন। এই যে আমার ফেভারিট ইলিশ মাছের ডিম, শুরু করছি এবার। ও শুরু কর, এখন শুরু না করলে হয়? ওহো, আমি যদি খেতাম না আজকে এটা, কতদিন যা ঝোল ভাত খাওয়া বুঝতে পারছি। নুন দিয়ে মাখছি ভালো করে। এই দেখে এটা হচ্ছে তেলের মধ্যে, আমার জিভে জল আসছে দেখি, তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা, এটা দিয়ে মাখছি। সত্যি অনুষ্ঠানে খুব ঝাল খেতে পারে, কিন্তু আমি কিন্তু বাঙাল হয়ে এত ঝাল খেতে পারি না। এই যে ইলিশ মাছ ভাজা কাটা আছে, ডাইরেক্ট কামড়া, ডাইরেক্ট কামড়া না, ডাইরেক্ট কামড়াতে পারবো না, খস কাটা আছে। এই যে ইলিশ মাছ, তা দিয়ে মাখছি ভালো করে। ভগবান যে কি করছে আমাকে, আমার তো দেখে জিভে জল চলে এসেছে ইলিশ মাছের। এটা দেখে আমি এতটা ইলিশ মাছের ভক্ত না হলেও খেতে আমার দারুণ লাগে। মাছটা খুব সুন্দর, ছোট হতে পারে মাছটা, কিন্তু আমার ছোট মাছের টেস্ট বেশি থাকে না। অসাধারণ খেতে মাছটা, ভালো। এটাও বাবা এনেছে, বাবা বাবা ছাড়া, বাবা আরো মাছ এক ঘর কেনে, কিন্তু যাই না তাই বল, বাবা ইলিশ মাছ এক ঘর কেনে। উফ, কি করব, ডিমটা কড়া করে ভেজেছি, এবার একটা ভাত দিয়ে খাবো। এই এটুকু খাবারে পেট ভরবে তোর? হ্যাঁ যথেষ্ট, এটা যথেষ্ট। কি বলছিস রে, আগের দিন বলছিস না অনেক খেয়েছি? আগের দিন বলছিস না অনেক খেয়েছিস, আগের দিন তুই ডায়েট করিস না, খালি ডায়েট চলে তোর। ইলিশ মাছ আমার সবসময় ফেভারিট, আজকে বৃষ্টির ওয়েদার তাই ভাবছিলাম ইলিশ মাছ করি। আমার মাথায় এলো ভাজা মাছটাই ভালো লাগে, আর সাথে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো। কি আর বলবো, ইলিশ সত্যি, ইলিশের উপরে কোনো মাছ নেই আমার মনে হয়, ইলিশ, ভেটকি, পাবদা, তারপরে এই পমফ্রেট, এগুলো মনে হয় বেস্ট মাছ না?
ওই চিকেনটা খাওয়াচ্ছিস? খাওয়াবো বললাম, খালি আমার কথা শোনাচ্ছ জানিস? খাওয়াবো বন্ধু বান্ধব গুলো এত বদমাস হয়েছে, খালি কথা শোনাবি, ওরে নিজে খেয়ে যাবি, আমাদেরকে খাওয়াবি না? তেল ছাড়া খাচ্ছি সেগুলো বুঝতে পারছি না। তেল আমি নিয়েছি, নিয়েছিস? আমি দেখেছি। শুধু এটা দিয়ে খাওয়া যায় বল? আমাদের বাঙালিদের এমন খাবার যে শুধু ইলিশ মাছ দিয়ে ভাজা দিয়ে খাওয়া হয়ে যায় না, স্পেশালি বৃষ্টির ওয়েদারে। আমার ছোটবেলা থেকে আমি খিচুড়ি করতে বলতাম তোর কাছে, ইলিশ আর খিচুড়ি খেতাম। হ্যাঁ, ইলিশ মাছের সঙ্গেটা সঙ্গে আমার প্রিয় জিনিসটা ছিল চাই, কিন্তু বেগুন আর পাঁপড় ভাজা। আগের দিনের মাংসটা খুব দুর্দান্ত হয়েছিল, আমি আলুটা খেয়েছিলাম বল। আমি শিখেছি আসলে অনুশ্রী, কতবেলা রান্না বান্নাও শিখেছি আমি, মোটেই না। বাড়িতে কিছু শিখেছিস? আমি নিজে থেকেই করেছি, এখন হচ্ছে কারোর কাছে শিখিনি। সো গাইজ, আজকের ব্লগটা এখানে অবধি, এখানেই শেষ করছি আজকের ব্লগটা। তোমরা দুদিন ধরে দেখছো অনুশ্রী এখন ব্লগগুলোকে মানে কন্টিনিউ করছে, ওই হয়তো করবে এখন কয়েকদিন। ও আমার মনে হয় বেটার করছে আমার থেকে, আমার মনে হচ্ছে, যাই না তোমরা কমেন্ট করে জানিও কে বেটার, আমি নাও এই আর কি মানছি। যাই হোক, অনেকগুলো খুব শিগগির দেখাবে, সবাই ভালো থাকো, সবাই ভালো রাখো, স্টে সেফ, স্টে হেলদি, স্প্রেড লাভ নট হেট্রেড।